মার্কেটে কিন্তু অ্যাভেলেবল X1 পাবেন, যেগুলোর প্রাইস কিন্তু আপনাদের মনে অনেক রিজনেবল থাকে। রিজনেবল হওয়ার কারণে মানুষ মনে করে কি ওটা ভালো হবে, বাট আপনি যদি একটু ভালো মানের প্রফেশনাল র‍্যাকেট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা করতে হবে যে বারকোড যেটা দেওয়া আছে সেটা কাজ করছে কিনা। তো আপনি 1 ইঞ্চি বরাবর আগে প্রথম পেঁচাবেন, একটা রাউন্ড দিবেন। 1 ইঞ্চি পুরোপুরি যখন আপনার রাউন্ড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন, 8 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি অ্যাঙ্গেল নিয়ে নেবেন, মানে 3 ইঞ্চির মতন একটা অ্যাঙ্গেলে নিয়ে আসবে। 28 টেনশন দিলে আপনার র্যাকেটটা ভালো থাকে, কিন্তু 30 পর্যন্ত নিবে কিনা সেটাই হচ্ছে মূল কনফিউশনটা থেকে যায়। এখন একটা সাউন্ডটা আপনারা পাবেন কিনা সেটা নিয়ে অনেকের কনফিউশন। আশা করি এর থেকে বেশি কিন্তু আপনাদের আর সাউন্ডের প্রয়োজন হবে না। ফুল কমপ্লিট সেটটা আপনি নিতে পারবেন মাত্র 3,500 টাকা। অনলি 3,500 টাকা হলে এটা নিতে পারবেন। এটার মধ্যে 3টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যার যে কালারটা প্রয়োজন নিতে পারবেন, এবং স্টক কিন্তু বেশি নেই। আসসালামু আলাইকুম, আমি দিদার হোসেন, আছি ডন স্পোর্টস থেকে। আজকে আপনাদেরকে দেখাবো ছিল লিনিংয়ের X1 একটা মডেল র্যাকেট। র্যাকেটের ভিডিওটা দেখানো শুরু করার আগে আমি আমার দোকানের লোকেশনটা একটু বলে দিচ্ছি। আমাদের দোকানের লোকেশন হচ্ছে, দোকানের নাম ডন স্পোর্টস, গুলিস্তান শপিং কমপ্লেক্স কিংবা সাবেক হল মার্কেট নামে মার্কেটটি পরিচিত। দোতলায় আমাদের সব স্বপ্নাঙ্গ ছিল 1/153, 1/154। তাছাড়া আমাদের ফোন নাম্বার প্লাস ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন। তো আজকে আমি দেখাবো হচ্ছিল লিনিংয়ের X1 মডেলটা নিয়ে, বেশ জনপ্রিয় একটা মডেল লিনিংয়ের X1। এটা আমার কাছে 3rd কপি আছে, যেটা কোম্পানি থেকে অরিজিনালভাবে করে আনা হয়েছে। কেন করে আনা হয়েছে, কারণ এটা হচ্ছিল অরিজিনালটা হিউজ পরিমাণ প্রাইস হয়ে যায়, 10,000-এর কাছাকাছি চলে যায়। অনেকে দেখা যায় ওই রেঞ্জের মধ্যে নেওয়ার ক্ষমতা রাখে না, তো তাদের জন্য অরিজিনালের মধ্যে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি। এটা আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারবেন। তো ভেরিফাই করার সিস্টেমটা কীভাবে সেটাও আমি দেখিয়ে দেবো। এটার মধ্যে আমার 3টা কালার পাবেন আপনারা, সাদা, কালো, লাল। অরিজিনালি X1-এর কিন্তু 3টা কালারই মার্কেটে অ্যাভেলেবেল থাকে না সবসময়, কিন্তু আমার কাছে 3টা কালারই অ্যাভেলেবেল আছে। আর এটা কিন্তু বছর শেষ উপলক্ষে একটা বড় একটা অফার পাবেন আপনারা, কারণ এর চাইতে আমার মনে হয় না এর থেকে বড় আর কেউ আপনাকে X1-এর ক্ষেত্রে কোনো অফার দিতে পারবে। আমি আজকে যে অফারটা দেবো, তো আমি প্রথমেই আর কি এটার স্ক্যানিং সম্পর্কে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা স্ক্যানিংটা আপনারা যখন নেবেন, নেওয়ার আগে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল র্যাকেট পাবেন X1-এর, সেগুলো থাকবে মেড ইন গ্লোবাল, কিন্তু এখানে দেখেন মেড ইন সিসি ফুজান এইখানে একটা লেখা আছে, যেটা আপনি অরিজিনালে দেখতে পারবেন। আর এইখানে যে বারকোড সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটা যখন আপনি আপনার ফোন থেকে স্ক্যানিং করবেন, আমি জাস্ট একটু আমার ফোন থেকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সবার ফোনে কিন্তু কম বেশি কিউআর কোড স্ক্যানিং অপশন থাকে। এই যে আমার ফোনে কিউআর কোড অপশন আছে, আমি জাস্ট এটার ভিতরে ঢুকলাম অ্যান্ড হচ্ছে লোকে আপনার এখানে স্ক্যানটা করলাম, স্ক্যান হয়েছে, প্রোডাক্ট সার্চ লিনিং X1 সুপার ব্যাডমিন্টন র্যাকেট। এটা একটু খেয়াল করে দেখে নেবেন, মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল X1 পাবেন, যেগুলোর প্রাইস কিন্তু আপনাদের মনে অনেক রিজনেবল থাকে। রিজনেবল হওয়ার কারণে মানুষ মনে করে কি ওটা ভালো হবে, বাট আপনি যদি একটু ভালো মানের প্রফেশনাল র্যাকেট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা করতে হবে যে বারকোড যেটা দেওয়া আছে সেটা কাজ করছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সেকেন্ড থিং হচ্ছে হলো কি, আপনার এই যে র্যাকেটটা নিয়েছেন অনেকেই বলে দেয় ভাই 30-15 টেনশন নেবে সিঙ্গেলে, বাট অনেক র্যাকেটই 30-15 সিঙ্গেল নিতে পারে না। তো এটা নেওয়ার আগে আপনি অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনার র্যাকেটটা 30-15 নিতে পারছে কিনা। আর তাছাড়া এটার বডি ক্যাপাসিটি বলতে গেলে অরিজিনালের মতনই ফুল ডিজাইনটা করা, জাস্ট আপনি অরিজিনালের মধ্যে যে একটা শেড পাবেন এই যে ব্ল্যাক কালার শেডটা, এটা অরিজিনালের মধ্যে একটু মোটা করে ফুল থাকে আর আমার এখানে একটু ছোটো করে আছে। আর তাছাড়া এটার মধ্যে আর অন্যভাবে আপনি যদি খেয়াল করে দেখেন, ফ্ল্যাট বডি শেপই আছে, ওইভাবে রাউন্ড শেপ নাই যেগুলো গ্লোবালের মধ্যে থাকে, অরিজিনালের মতন করে ফ্ল্যাট বডি শেপ আছে, এবং হেডটা হেভি আছে যেটা অরিজিনালের মতন থাকে। এটার কিন্তু ওয়েট হয়েছিল আপনার 80 থেকে স্টার্ট হয়ে 82-84 এরকম থাকে ওয়েটটা। তো এটা আপনি একটু খেয়াল করে দেখে নেবেন, কারণ আপনি যখন ওয়েট, আপনারা দেখা যায় অনেকে X1 নেওয়ার ক্ষেত্রে আগেই জিজ্ঞাসা করেন ভাই ওয়েট কত, X1 যা তারাই ইউজ করে যারা হেড হেভি র্যাকেট খেলতে পছন্দ করে, যাতে আপনি স্ন্যাপস করলে পাওয়ারটা এক্সট্রা পাওয়া যায়, এর জন্য X1টা সবাই ইউজ করে। তো আমি এই মুহূর্তে হোয়াইট কালার একটা ফ্রেম আমি স্টিং করে কমপ্লিট করে রেখেছি। আজকে মূল ভিডিওটা থাকবে শুধু ফ্রেম চাইলে ফ্রেমও নিতে পারবেন, তাছাড়া কেউ যদি চায় শুধু কমপ্লিট করে আমাদের কাছ থেকে প্যাকেজ হিসাবে নেওয়ার জন্য সেটারও সুবিধা আছে। সেক্ষেত্রে আমরা একটা স্টিং অফার করছি, সেটা হচ্ছিল ম্যাক্স বোল্ট MBS 20 মডেল। এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল আপনার হচ্ছিল 400-450 পর্যন্ত সেল হয়, বাট আমরা 350 করে রাখছি। তো এই স্টিংটা আমি হোয়াইট কালার ফ্রেমের মধ্যে কমপ্লিট করেছি, এই যে এটা আমি কমপ্লিট করে রেখেছি। এখন এই স্টিংটা দেওয়ার কারণে অনেকে হয়তো বলবে ভাই সাউন্ডটা কি ক্লিয়ার পাবো কিনা। অ্যাকচুয়ালি সাউন্ড আপনি নাম্বার 7 লিনিংয়ে যে নাম্বার 7 আছে সেটার মধ্যে সবচেয়ে বেশি সাউন্ড পাওয়া যায়, বাট এটা দেওয়া হয়েছে এই কারণে যাতে আপনার প্রাইসটা রিজনেবলের মধ্যে থাকে। আর এইটা আমরা কমপ্লিট একটা প্যাকেজ খুঁজছি, সেটা হচ্ছিল আপনারা এই স্টিংটা এবং এই ফ্রেম সাথে একটা গ্রিপ
এবং হচ্ছে লিনিং এর একটা লোগো। আমি সবকিছু পার্ট 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 লাস্টের দিকে দেখিয়ে দেবো। পুরো প্যাকেজটা মিলে আপনি অনলি 3,500 টাকার মধ্যে নিতে পারবেন। আর যদি কারো কোনো প্রয়োজনে শুধু ফ্রেমটা দরকার হয়, সেক্ষেত্রে আপনি 3,000 হলে শুধু ফ্রেমটা নিতে পারবেন। আমার কাছে যে তিনটা কালার আছে, তিনটা কালারের কিন্তু আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। তো অবশ্যই যার কাছ থেকে আপনার অ্যাকশনগুলো নেন, কপি নেন, অরিজিনাল নেন কিংবা মাস্টার কপি নেন, যেটাই নেন চেষ্টা করবেন নেওয়ার আগে সেটা বারকোড দিয়ে স্ক্যান করে দেখা যায় কি না। তো আমি ফার্স্ট অফ অল টাইম এটা একটু টেনশনটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলে ভাই আমার র্যাকেট 30-15 টেনশন নেবে, বাট আপনি যখন তার কাছে কিনতে যাবেন তখন বলবে ভাই 28 টেনশন দিয়ে দিই। হ্যাঁ অবশ্যই 28 টেনশন দিলে আপনার র্যাকেটটা ভালো থাকে, কিন্তু 30-15 নেবে কি না সেটাই হচ্ছে মূল কনফিউশনটা থেকে যায়। কারণ আপনাকে যখন বলেই দেবো যে ভাই 28 দিলে ভালো হয়, আপনিও বলবেন ঠিক আছে ভাই আপনি যেটা ভালো মনে করেন সেটা দিয়ে দেন। হ্যাঁ 28 দিলে আপনার ফ্রেমটা ভালো থাকে, বাট 30-15 কিন্তু অনেক র্যাকেটেরই নেওয়ার ক্ষমতা থাকে না, বা অনেক দোকানদারই দিতে চায় না। কেন দিতে চায় না, তারা অনেক সময় কনফিউজ থাকে যে আসলেই কি 30-15 দেওয়া যাবে কিনা। আর আরেকটা কথা আমি বলতেছি, আপনি আমার থেকে স্টিং করান আর যে কোনো জায়গা থেকে স্টিং করান, যখন সিঙ্গেল টেনশনগুলো দেবেন আপনি আপনার স্টিংয়ের প্রথমে শুরু যে গিটটা দিবেন ওইটার দুইটা গিট্টু দিয়ে নেবেন, এবং লাস্টের যে গিটটা দিবেন ওইটার দুইটা গিট দিয়ে নেবেন, যাতে সিঙ্গেল টেনশন দিলে এটা যেন খুলে যাওয়ার সম্ভাবনাটা না থাকে। আর আমি এইখানে একটু দেখিয়ে দিচ্ছি আমার স্কেলটা, এইখানে বরাবর এখন 28 দেওয়া আছে স্কেল বরাবর। আমি এটাকে এইখানে 30-এ নিয়ে আসলাম, 30 ফুল আছে, এই যে 30 পুরো বরাবর আছে। এখানে আমি দেখাচ্ছি এটা সিঙ্গেলের টেনশন 30 পর্যন্ত নেয় কিনা, আর 30 দেওয়ার পর আপনারা কী ধরনের সাউন্ড পাবেন সেটাও আমি এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখন আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি। আচ্ছা, তো শেষের দিকে আসার পর আপনারা যেটা করবেন, লাস্ট যে গিট্টুটা থাকবে আপনাদের সেটাও ট্রাই করবেন দুটা গিট্টু দিয়ে নেওয়ার জন্য, যেহেতু আপনার টেনশনটা হাই টেনশন দেওয়া হয়েছে। এখানে 30 LBS দেওয়া হয়েছে। মূলত বেশিরভাগ যারা র্যাকেট নেয়, যারা 12 মাসই র্যাকেট খেলে, তারাও কিন্তু 30 পর্যন্ত LBS দেয় না। বাট এইটা দেওয়ার এই কারণটাই হচ্ছে যে আপনার র্যাকেটটা নিবে কি না এবং সেটা নেওয়ার ক্ষমতাটা রাখে কি না সেটাই দেখানো আমার মূল টার্গেটটা ছিল, এতটুকুই। এটা প্রায় শেষ, 30 টেনশন কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে। এই দেখেন 30 কিন্তু দেওয়াই আছে, আমি কিন্তু কোনো জায়গায় কমাই নেই, ফুল 30 পর্যন্ত টেনে নিয়ে এসেছি। এখন হচ্ছে দুইটা গিট দিয়ে দিচ্ছি যাতে তার কোনো কারণে গিটটা না খুলে যায় এবং সাউন্ডটা যেটা পাবেন। অনেকেরই কনফিউশন থাকে যে ভাই সাউন্ডটা আমি অ্যাকুরেট পাবো কি না। অবশ্য আপনি লিনিং নাম্বার 7-এর মতন হয়তো অত সাউন্ড পাবেন না, বাট যেটা পাবেন সেটা খেলার উপযোগী পাবেন আপনি। দুইটা গিট দেওয়া কমপ্লিট। এটা করার কারণ হচ্ছে কি, আপনার আমরা যেহেতু এই র্যাকেটটার উপর একটা লিনিংয়ের লোগো বসিয়ে দেবো, যেই স্টেপগুলো আছে এখানে স্ট্রিংয়ের এগুলো যেগুলো একটু তারা আপনার ব্যাকা তারা হয়ে রয়েছে ওইটা জাস্ট একটু সোজা করে দেখানোর জন্য, এতটুকুই। কমপ্লিট। এখানে একটা সাউন্ডটা আপনারা পাবেন কিনা সেটা নিয়ে অনেকের কনফিউশন। আশা করি এর থেকে বেশি কিন্তু আপনাদের আর সাউন্ডের প্রয়োজন হবে না। আপনারা যদি নাম্বার 7 নেন সেম সাউন্ডে কিনতে পারবেন, কিন্তু নাম্বার 7 অনেক সময় দেখা যায় টিকে না, মানে খুব আর্লি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি ম্যাক্সবল 20 আপনারা এই স্ট্রিংটা নিতে পারেন, জাস্ট আপনার লাস্টিংয়ের জন্য হলে অ্যাটলিস্ট ভালো হবে স্ট্রিংটা। এখন সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে এটার প্রিন্ট ক্যাপাসিটি, প্রিন্টটা কীরকম নেয় সেটা আমি একটু দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমার লিনিংয়ের ডাইসটা রাখা আছে, এই হচ্ছে লিনিংয়ের ডাইস। আমার কাছে দুইটা অরিজিনাল কালি পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইউনেক্সের একটা কালো আর একটা রেড। তো আপনারা যখন লাইট কালার স্ট্রিংগুলো ইউজ করবেন তখন আপনি যেই ধরনের কালারটা পছন্দ আপনি চাইলে ওই কালারটা করে নিতে পারেন। তো এটা কালো কালার স্ট্রিং কালিটা নিলাম, আমি জাস্ট কিনতে দিয়ে দিলাম। এটা কমপ্লিট, এটা কিন্তু এক পাশে দিলেই আপনার দুই পাশ চলে আসবে অটোমেটিকলি, আমি জাস্ট এক পাশে দিয়ে দিলাম। এই হচ্ছে দেখেন, এটা কিন্তু শুকাইতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এইখান থেকে কীরকম দেখা যাচ্ছে এইভাবে দেখেন আপনি একটু দিব ভাই, তাহলে আপনি বুঝতে পারবেন এইখানে কীরকম দেখা যাচ্ছে। অতটা হয়তো না বুঝে যেতে পারে, বাট আপনি যখন দূরের থেকে নেবেন খুব সুন্দর লাগবে, কিন্তু জিনিসটা কিন্তু খুবই একটা সৌন্দর্য একটা কালার চলে আসবে এটার মধ্যে। এটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। এটার সাথে আপনারা পাবেন হচ্ছিল একটা ভালো মানের একটা গ্রিপও পাবেন, আমরা যেটা দিয়ে দেবো আপনার। এখানে আমার কাছে উইলিংয়ের কিছু গ্রিপ পাবেন, পাবেন BS-এর কিছু গ্রিপ, যার যেই কালারটা পছন্দ। আপনাদের যদি পার্সোনালি কোনো কালার পছন্দ হয়ে থাকে, উইলিং কিংবা আপনার BS, যেই গ্রিপটাই পছন্দ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই দেখা যায় ভাই গ্রিপটা নেওয়ার পর দেখা যায় যে আপনারা এইখানে গ্রিপটা লাগাতে চান না, যে ভাই বাসায় নিয়ে লাগাবো, সেক্ষেত্রে কীভাবে লাগাবেন এটা নিয়ে একটা কনফিউশন থাকে।
তো আমি একটু গ্রিপ লাগানোর ভিডিওটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিও সিস্টেমটা কীভাবে আপনারা গ্রিপটা লাগাবেন। তো এটার মধ্যে আমি হচ্ছে যেহেতু এটা দেখি এটার মধ্যে কী কালার ম্যাচিং করানো যায়। আচ্ছা, আমি এটার মধ্যে কালো কালার এই গ্রিপটা ইউজ করতেছি, উইলিংয়ের কালো এবং হচ্ছে গোলাপি ম্যাচিং আছে, সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এটাই দিই, এটাই ভালো লাগবে, এছাড়া কালারটা বেশি ভালো লাগবে না। অনেকেই দেখা যায় যে নেওয়ার আগে ভাই চিন্তা থাকে যে ভাই গ্রিপ বাসায় নিলে কীভাবে লাগবে। তো আপনি যে কোনো ধরনের গ্রিপই কিনুন না কেন, তো লাগানোর সিস্টেম হচ্ছে লোকে আপনার যদি আপনার এইখানে গ্রিপের সাইজটা 1 ইঞ্চি হয়ে থাকে, ধরুন গ্রিপের সাইজ এটা 1 ইঞ্চি আছে বরাবর, ফুল সাইজটা 1 ইঞ্চি আছে, তো আপনি 1 ইঞ্চি বরাবর আগে প্রথম পেঁচাবেন, একটা রাউন্ড দিবেন। 1 ইঞ্চি পুরোপুরি যখন আপনার রাউন্ড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কী করবেন, 8 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি অ্যাঙ্গেল নিয়ে নেবেন, মানে 3 ইঞ্চির মতন একটা অ্যাঙ্গেলে নিয়ে আসবেন। এই যে অ্যাঙ্গেলে নিয়ে আসছি, অ্যাঙ্গেল থেকে তারপর আপনি এই ঠিক এইভাবে 3 ইঞ্চি একটা অ্যাঙ্গেল দিয়ে ঘোরানো শুরু করবেন। তারপর আপনার গ্রিপের সাইজ অনুযায়ী আপনি ঘুরতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক গ্রিপ সাইজ একটু ছোটো থাকে, তো ওই গ্রিপগুলো আপনি কী করবেন, একটু বেশি করে পেঁচাবেন, একটু পাতলা করে পেঁচাবেন। অ্যাজ লাইক আপনার হচ্ছে 10 1 ইঞ্চি যদি থাকে তাহলে 1/2 ইঞ্চি করে আপনি পেঁচিয়ে ঘুরে নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। এটা আমি কমপ্লিট করছি এখন। এটা ফুল কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে। লাস্ট আমি জাস্ট এই স্টিকারটা লাগিয়ে দিব, কারণ এখানে যে আঠাটা আছে ওই আঠাটা হয়তো নাও থাকতে পারে, তাই এই স্টিকারটা দিয়ে দিচ্ছি। কোম্পানি যেহেতু একটা স্টিকার দিচ্ছে এটাকে ইউজ করে ফেলি। তো এই ফুল র্যাকেটটা আপনারা যারা আমার কাছ থেকে নেবেন, পুরো র্যাকেটটা ফুল প্যাকেজ হিসাবে যদি আপনারা আমার কাছে নেন, তাহলে কিন্তু সবচেয়ে কম দামে পাবেন। নর্মালি এই র্যাকেটটার বাজার প্রাইস আছে বর্তমান সময়ে কিন্তু 4,000 মতন, তাও আবার গ্লোবালটা। বাট আমি আপনাদেরকে দিচ্ছি যেটা কোম্পানি থেকে আনা অরিজিনাল, সেই প্রোডাক্টটাই দিচ্ছি। অরিজিনাল না, মানে এটা ছিল সেকেন্ড কপি যেটাকে বলা হয়, সেটা আপনি চাইলে ভেরিফাই করে দেখে নিতে পারবেন, গ্লোবালে যেটা সম্ভব হয় না। তো এটার আমরা আমাদের আগের যদি ভিডিওগুলো দেখেন, আমাদের আগের ভিডিওতে কিন্তু এই ফ্রেমটার অনলি প্রাইস ছিল 4,500 করে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখন ডিসেম্বর মাস প্রায় শুরু হয়ে শেষের দিকে চলে আসছে, ডিসেম্বর মাস উপলক্ষে এটা একটা বিগেস্ট অফার দিতে চাচ্ছি। সেটা হচ্ছে ফুল কমপ্লিট সেটটা আপনি নিতে পারবেন মাত্র 3,500 টাকা। অনলি 3,500 টাকা হলে এটা নিতে পারবেন। এটার মধ্যে 3টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যার যে কালারটা প্রয়োজন নিতে পারবেন। এবং স্টক কিন্তু বেশি নেই, আমি একটা কথা ভেঙে দিলাম, স্টক কিন্তু বেশি নেই। তো প্লিজ যারা নেবেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন। অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এরকম, যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে কিংবা ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। এখন অনেকেই কাস্টমার বলে ফেলে ভাই 1,000 টাকা কেন অ্যাডভান্স করবো, ভাই আমার র্যাকেটটা যাচ্ছে আপনার এইখানে, তারপর হচ্ছে আমার একটা স্ট্রিং কিন্তু কমপ্লিটলি নষ্টই করে ফেলছি, আমি স্ট্রিংয়ের উপর একটা প্রিন্ট দিয়ে দিচ্ছি, একটা গ্রিপ দিয়ে দিচ্ছি, তো টোটালি মিলে ঝিলে কিন্তু আমার প্রায় আপনার ওইখানে ফুল টাকা চলেছে। কোনো কারণে যদি আমার পুরোটা ব্যাক আসে, অ্যাটলিস্ট আমার যেহেতু লসের পার্সেন্টেজটা কম থাকে, এর জন্য আমি কিন্তু 1,000 টাকা অ্যাডভান্স নিই। এছাড়া র্যাকেট আইটেম ছাড়া আপনি আমার দোকান থেকে যে কোনো আইটেমস নেবেন, আপনি কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আপনি আমার প্রোডাক্টটা নিতে পারবেন। শুধু র্যাকেটের ক্ষেত্রে 1,000 টাকা অ্যাডভান্স, 1,000 টাকা অ্যাডভান্স করার পর আপনি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা থাকবে কিংবা আমার ফেসবুক পেজে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টটা আমরা দেখিয়ে কনফার্ম করে বুকিং দিয়ে দেবো। তো এই ছিল আমার মূলত আজকের X1 নিয়ে ভিডিও, এটা রেট ছিল 3,500। যারা এর থেকে একটু ভালো মনে চান সেক্ষেত্রে আমি লিনিংয়ের আরেকটা মডেল সাজেস্ট করতে পারবো আপনাদেরকে, সেটা হচ্ছে উইন্ট্রো 700। এটাও কিন্তু আপনার ইন্টারন্যাশনালি অনেক মডেল আছে, উইন্ট্রো 700। এটার একটা কালারই অ্যাভেলেবেল আমার কাছে আছে, এটাও আপনি যখন নেবেন তখন হচ্ছে হলো আপনি এখানে যে বারকোড সিরিয়ালটা দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারটা স্ক্যান করে দেখে নিতে পারবেন। তো নেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন দেখে নেওয়ার। এটার আমরা শুধু ফ্রেমের প্রাইস রাখছি হলো আপনার 3,500 টাকা এবং কমপ্লিটের ক্ষেত্রে ওই সেম স্ট্রিং দিয়ে আপনি নিতে পারবেন 4,000 টাকা, একদম লোগো টোগো গ্রিপ ট্রিপ সহ। যাদের বাজেট কম আছে, অনেকে দেখা যায় অনেক সময় অনেক কাস্টমার বলে যাবে লো বাজেটের মধ্যে কিছু দেখান, আমাদের হেডের একটা র্যাকেট ছিল, এটা আমরা পর আগের কিছু ভিডিওতে দেখেছিলাম, T100 একটা মডেল, এটা 3টা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা বর্তমান সময় ধরে একটা অফার চলতেছে, সেটা হচ্ছে 20 দিনে ফুল কমপ্লিট স্টিং গার্ডিং এবং একটা গ্রিপ সহ ফুল কমপ্লিট 1,600 টাকা আপনারা নিতে পারবেন। আর এখানে যে র্যাকেটগুলো দেখালাম প্রত্যেকটার সাথেই আপনার একটা করে ব্যাক পেয়ে যাবেন। তো আজকের মতন এই ছিল আমার ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যাওয়ার আগে আমি আমার লোকেশনটা আরেকবার দিয়ে যাচ্ছি, আমার লোকেশন হচ্ছিল গুলিস্তান শপিং কমপ্লেক্সের 2তলা, দোকান নাম হচ্ছে এলাকা ডন স্পোর্টস, দোকান নাম্বার হচ্ছে 1/153, 1/154। তাছাড়া আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং হচ্ছে আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।